প্রিয় মুখপাত্র সুখেন্দু শেখর রায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে আপনাদের কাছে যে বিষয়টি তুলে ধরতে চাই সেটি হচ্ছে যে আপনারা জানেন যে গত এপ্রিল মাসে ত্রিপুরাতে অটোনোমাস কাউন্সিলের যে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি খুবই খারাপ ফল করে। নতুন একটি রাজনৈতিক দল বা গোষ্ঠী তারা অটোনোমাস কাউন্সিলের অধিকাংশ আসনে জয়ী হয়। তারপর থেকেই ত্রিপুরাতে বিরোধীদের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে, বিরোধী দলের কর্মীদেরকে মারধর করা হচ্ছে, ঘরছাড়া করা হয়েছে, মহিলাদের উপর অত্যাচার করা হয়েছে। কিন্তু না জাতীয় মানবাধিকার কমিশন, না অন্য কোনো সাংবিধানিক সংস্থা বা স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ কিছুই নেওয়া হয়নি এবং এই হিংসার যে বাতাবরণ সেটি ত্রিপুরাতে এখনও অব্যাহত রয়েছে। আমরা শুধু এটা নিন্দা করছি তা নয়, আমাদের কেন মনে হচ্ছে যেন মানবাধিকার বিষয়টি কি শুধুমাত্র বিজেপি বিরোধী শাসিত ক্ষেত্রেই প্রযোজ্য, রাজ্যে প্রযোজ্য? যে সমস্ত রাজ্যে বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে সেখানে কি মানবাধিকারের প্রশ্নটা কি কোনো প্রশ্ন নয়? নইলে এখনও পর্যন্ত যেমন ত্রিপুরার উদাহরণ দিলাম, এরকম উদাহরণ অন্যান্য বিজেপি শাসিত রাজ্য আছে কম বেশি, কোথাও কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। আর মানবাধিকার কমিশনের টার্মস অফ রেফারেন্সে বলা নেই যে শুধুমাত্র তৃণমূল ছাড়া অন্য রাজনৈতিক দলের যারা কোনো না কোনোভাবে অসুবিধায় পড়েছে সেগুলোর খোঁজখবর নেওয়া। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের তৃণমূল কংগ্রেসের অনেকেই খুন হয়েছেন। শীতলকুচিতে বিনা প্ররোচনায় কেন্দ্রীয় বাহিনী চারজন নিরস্ত্র ভোটারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। সেই হত্যার ঘটনাতেও না কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ গ্রহণ করেছে, না কোনো মানবাধিকার কমিশন বা অন্য কোনো সাংবিধানিক সংস্থা কোনো পদক্ষেপ গ্রহণ করেছে। তাহলে কি ওই চারজন নিরীহ ভোটার শীতলকুচির যারা এইভাবে খুন হলেন তাদের প্রাণের কি কোনো মূল্য নেই এই দেশে? এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে আসছে। এই ত্রিপুরার ঘটনাতে আমরা বারবার বিভিন্নভাবে উপযুক্ত কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি। ওখানেও যারা অত্যাচারিত তারা পুলিশে নজরে নিয়ে এসছে, অভিযোগ করেছে, কিন্তু কোনো অভিযোগ না গ্রহণ করা হয়েছে, না অভিযোগের তদন্ত করা হয়েছে, না কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সুতরাং এই মানবাধিকার প্রশ্নটাকে একটা প্রহসনের জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলে আমরা মনে করি। এখন আপনাদের সামনে আমরা আরও কিছু নতুন তথ্য পেয়েছি, সেগুলো আপনাদের সঙ্গে আমরা শেয়ার করছি। কারণ কি, এই বিষয়ে আপনাদের মাধ্যমে আমরা কতকগুলো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলে ধরতে চাই। বাংলার মানুষের যারা অবহিত হন তার জন্য এবং যারা বিভিন্নভাবে এই ঘটনার তদন্ত করছেন বা ঘটনা নিয়ে খুব লম্বা চওড়া কথা বলছেন তারাও যাতে এই ব্যাপারটা একটু গুরুত্ব দিয়ে অনুধাবন করেন তার জন্য আমরা কিছু গুরুত্বপূর্ণ দলিল বা তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত দেখুন, আপনারা যদি সবাই পেয়েছেন তো আমরা কয়েকটি ছবি দেখাই, আগে তিনটে ছবি দেখাই। এই ছবির কপি আপনাদের কাছে পৌঁছে গেছে। ফ্যানটা বন্ধ করুন তো, এই দুটো ফ্যান বন্ধ করুন। দুটো ছবি দেখাই, এই ছবিটা দেখুন আগে। চিনতে পারছেন ছবিটা? প্রতারক দেবাঞ্জন
প্রতারক দেবঞ্জন ভুয়ো টিকাকাণ্ডের কলঙ্কিত ব্যক্তি, তার পেছনে রয়েছে তার সিকিউরিটি, যে সিকিউরিটি বলে পরিচয় দিয়েছে, অবশ্য ওটাও ভুয়ো কিনা বলতে পারবো না, কিন্তু তার নাম হচ্ছে অরবিন্দ বৈদ্য। যদ্দূর জানা গেছে, পেছনে দাঁড়িয়ে সিকিউরিটি সাফারি পরে দাঁড়িয়ে রয়েছে, তার নাম অরবিন্দ বৈদ্য। সেলফি তুলছে না কি করছে না কি চা খাচ্ছে, কিছু একটা হচ্ছে গঙ্গার ঘাটে ফাটে কোথাও, ছবি দেখে মনে হচ্ছে। কিন্তু এটা পরিষ্কার যে প্রতারক দেবাঞ্জনের ঠিক পেছনেই তার সিকিউরিটি অরবিন্দ বৈদ্য দাঁড়িয়ে রয়েছে। এবার আর একটা ছবি দেখুন, এটা চিনতে পারেন কিনা দেখুন তো, যে ওই সিকিউরিটি অরবিন্দ বৈদ্য এবার কাদের পেছনে দাঁড়িয়ে আছে। আগের ছবিটাতে দেখলেন প্রতারক দেবাঞ্জনের পেছনে দাঁড়িয়ে রয়েছে, এবার দেবাঞ্জন প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটি এবার কাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। আমরা একটু একটা তীর দিয়ে বোঝাবার চেষ্টা করেছি, দেখুন ওই আগের ছবির যে দেবাঞ্জন আর সেই লোকটি আবার এখানে রাজভবনে যে মানুষটি আলোকিত করে বসে রয়েছেন গত দুবছর বা তার বেশি সময় ধরে, তাঁর এবং তার পরিবার এবং নিকটজনের সঙ্গে প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটিকে দেখা যাচ্ছে। তৃতীয় ছবি, আর একটু ক্লোজ, আর একটু পরিষ্কার, যাতে কারো বুঝতে কোনো অসুবিধে না হয় যে পশ্চিমবঙ্গের মাননীয় রাজ্যপাল জগদীপ ধনকর, তাঁর অত্যন্ত ঘনিষ্ঠ পারিবারিক আত্মীয় এবং অন্যান্যদের সাথে এই প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটি দাঁড়িয়ে রয়েছে হাসি মুখে, এবং প্রায় প্রত্যেকেই হাসি মুখে ছবি তুলছেন পোজ দিয়ে, অর্থাৎ ঘনিষ্ঠতার গুরুত্বটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আমি ব্যাখ্যা না করলেও চলবে। এই ছবিগুলো যে দেখালাম আপনাদেরকে, প্রত্যেককে আপনাদের দিয়েছি, শোনা যাচ্ছে যে এই সিকিউরিটির মাধ্যমে নাকি কোনো বিশেষ ব্যক্তির কাছে মাঝে মধ্যে খামটাম যেত, মাঝে মধ্যে নাকি কিছু উপহার টুপহারও যেত। তো আমাদের দলের পক্ষ থেকে আমরা যে তদন্তকারী সংস্থা এখন তদন্ত করছেন তাদের গোচরে বিষয়টি আমরা আনব, এবং আমরা চাইব যে সমস্ত তথ্য আসুক। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এই টিকাকাণ্ডের সঙ্গে মানুষকে অসুবিধায় যারা ফেলবার চেষ্টা করেছেন তাদের কাউকে রেয়াত করা হবে না, তিনি যতই গুরুত্বপূর্ণ বা উচ্চ পদস্থ কেউ হন না কেন। সুতরাং যদি দেখা যায় যে পশ্চিমবাংলার রাজ্যপালের সঙ্গে এই প্রতারকের সিকিউরিটির কোনো যোগসাজশ আছে, বা এই ছবিটা সত্যি ছবি এবং এটা সত্যি এটা ঘটেছে, তাহলে একটা আমাদের রাজ্য না এটা দেশের পক্ষে একটা ভয়ঙ্কর। গত দুদিন আগে আমরা যখন দেখলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী বললেন যে জৈন হাওয়ালা কাণ্ডে আমাদের রাজ্যপাল জড়িত ছিলেন জগদীশ ধনকর, অবশ্য রাজ্যপাল হিসেবে নন, তখন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন রেভিনিউ ডিপার্টমেন্টের বা প্রাক্তন মন্ত্রী ছিলেন সেই সময়, তখন বলা হলো আমার নাম চার্জশিটে ছিল না। আমরা 29 তারিখ অর্থাৎ গত পরশু দিন আমরা দাবি করেছিলাম যে আপনি অর্ধসত্য বলেছেন, আপনার নাম ছিল এবং জয়েন্ট ডায়েরির পাতা আপনাদের সামনে এইভাবে পরিবেশন করে আমরা দেখিয়েছিলাম যে তার নামও ছিল এবং তার নামের পাশে একটা টাকার অঙ্ক লেখা ছিল। আজকে আমাদের কাছে খবর এসেছে যে পরশুদিন যখন আমরা এই সাংবাদিক সম্মেলন করলাম, তার কিছুক্ষণ পরেই বা সেই দিনই সকালে সাংবাদিক বিনীত নারায়ণ, তিনি ফেসবুক অনলাইনে এসে তিনি পরিষ্কারভাবে বললেন যে এই হাওলা কাণ্ডের সঙ্গে জগদীপ ধনকর যুক্ত ছিলেন, তিনি টাকা নিয়েছিলেন ইত্যাদি। কিন্তু আশ্চর্যের বিষয়, 48 ঘন্টা কেটে গেল, এখনও রাজ্যপাল কিন্তু এই ব্যাপারে নিশ্চুপ, জগদীপ বাবুর মুখে আর কিছু শোনা যাচ্ছে না এই ব্যাপারে। এটা অত্যন্ত বেদনাদায়ক, যিনি প্রতি মুহূর্তে টুইট করেন, যিনি প্রতি মুহূর্তে অজস্র কথা বলেন রাজ্য সরকারের বিরুদ্ধে, প্রশাসনের বিরুদ্ধে, রাজ্যের মানুষের মধ্যে বিভাজন তৈরি করার জন্য ইত্যাদি, তিনি একেবারে নিশ্চুপ ব্যাপারটাতে। কিন্তু হঠাৎ দেখলাম যে গতকালকে
এই দিল্লির একটি সংবাদপত্রে, বিখ্যাত একটি ইংরেজি সংবাদপত্রে একটি লোকের ছবি বেরিয়েছে। সেই ছবিটা একটা মৃত ব্যক্তির ছবি, অর্থাৎ আগের দিন রাত্রে তিনি মারা গেছেন। 28 তারিখে তিনি রাত্রিবেলা, সরি 29 তারিখে যেদিন আমরা প্রেস কনফারেন্স করলাম, অর্থাৎ গত পরশু দিন রাত্রিবেলা এই ভদ্রলোক মারা গেছেন। এই ভদ্রলোকের নাম কি? শ্রী সুরেন্দ্র জৈন। এই সেই সুরেন্দ্র জৈন যে জৈন ডায়েরির যিনি মাথা, হাওয়ালাকাণ্ডের যিনি মাথা, যার কাছে বিদেশ থেকে, লন্ডন থেকে, দুবাই থেকে হিজবুল মুজাহিদিনের টাকা আসত, আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর। তিনি গত পরশুদিন আমাদের সাংবাদিক সম্মেলন এবং বিনীত নারায়ণের অনলাইন ফেসবুক অনলাইনের পরেই তিনি মারা গেলেন। এটা কাকতালীয় নাকি প্যানিক অ্যাটাক কোনোটাই আমরা জানি না, বলতে পারবো না, কিন্তু দেখা যাচ্ছে উনি মারা গেলেন আর আরেকজন নিশ্চুপ হয়ে গেলেন, সাইলেন্ট মোডে চলে গেলেন। এই দুটোর মধ্যে একটা কোথাও যেন কিছু সামান্য হলো যোগ সাজস একটা আছে বলে আমার মনে হচ্ছে। ইতিমধ্যে একজন লেখক যিনি একটি বই লিখেছেন, বইটির নাম হচ্ছে ব্যাড মানি ব্যাড পলিটিক্স, অনেকদিন আগে বইটা বেরিয়েছে, এই যে বইটি ব্যাড মানি ব্যাড পলিটিক্স, সঞ্জয় কাপুরের লেখা এই বই। সেই বইয়ের মলাট যেটা, তার কপি আপনাদের দিয়েছি। তার ভেতরে অনেক বড় বই, অনেক তথ্য আছে, আমরা সামান্য কিছু আপনাদের তথ্য দিয়েছি। তার মধ্যে দেখা যাচ্ছে যে 33 নম্বরে আগের দিন আমরা যেটা দেখেছিলাম তাতে শুধু ধনকার লেখা ছিল, আর এখানে দেখা যাচ্ছে 33 নম্বর সিরিয়ালে জগদীপ ধনকার, জগদীপ ধনকার ফর্মার মিনিস্টার, তার পাশে 5.25, জগদীপ ধনকার। আবারও প্রশ্ন, এই জগদীপ ধনকার আর রাজ্যপাল জগদীপ ধনকার একই লোক নন তো? আবার একটা পাতা একটু হয়তো অস্পষ্ট দেখাচ্ছে, আমি আপনার কাছে এটা আমাদের ইসেতে এসছে, সবাই দেখেছেন হয়তো, টুইট করেছেন কেউ, তাতে দেখা যাচ্ছে জগদীপ ধনকার এক্স এমপি জনতা দল, তিনি এপ্রিল মাসের 91 সালের মধ্যে 15,25,000 টাকা নিয়েছেন, এবং এখানে নোট আছে একটা তার মধ্যে 2 লাইনের, দিস অ্যামাউন্ট ওয়াজ সেন্ট টু হিম ইন 3-4 ইনস্টলমেন্টস বাট আই ডু নট রিমেম্বার দ্য ডিটেলস। যিনি এটা বলছেন, মানে কারো কাছে সাক্ষী দিয়েছিলেন, তিনি বলছেন যে জগদীপ ধনকার এক্স এমপি জনতা দল, তিনি 12,25,000 টাকা 3-4টি ইনস্টলমেন্টে তার কাছে পাঠানো হয়েছিল। এই কাগজটাও আপনাদের কাছে দিয়েছি, আজকে একটু টুইটগুলো ঘেঁটে নেবেন, তার মধ্যে এটা পাবেন, যদি না পান আমি লিঙ্ক আপনাদের দিয়ে দেব। তো আমাদের যে রাজ্যপাল মিস্টার জগদীপ ধনকার, তিনি তো একসময় জনতা দলের এমপি ছিলেন আমরা যতদূর জানি, এবং তিনি বিশ্বনাথ প্রতাপ সিংয়ের মন্ত্রিসভাতেও ছিলেন ডেপুটি মিনিস্টার পার্লামেন্টারি অ্যাফেয়ার্স, এবং চন্দ্রশেখরের মিনিস্ট্রিতেও ছিলেন ডেপুটি মিনিস্টার ইন চার্জ অফ রেভিনিউ। সুতরাং এই যে যোগসূত্রগুলো পাওয়া যাচ্ছে, তার সঙ্গে কারো হঠাৎ মরে যাওয়া, রাজ্যপালের সাইলেন্ট মোডে চলে যাওয়া, এগুলোর মধ্যে যে একটা গভীর যোগসূত্র আছে বলে আমাদের ধারণা, এবং আমরা এই বিষয়টি, এই জগদীপ ধনকার টু যেটাতে বললাম, সেই জগদীপ ধনকার টু সেটা আমরা উপযুক্ত কর্তৃপক্ষের নজরে আনব, এবং জগদীপ ধনকার ওয়ান যেটা ছবি দেখালাম প্রতারক দেবাঞ্জনের সঙ্গে তার সিকিউরিটির যে ছবি, ঘনিষ্ঠ মহলে প্রতারক দেবাঞ্জনের সিকিউরিটি গভর্নরের জগদীপ ধনকারের ক্লোজ প্রক্সিমিটি বা ঘনিষ্ঠ বৃত্তের মধ্যে পৌঁছলো কী করে, এটাই তো একটা ভয়ঙ্কর রহস্য। তারপরে শোনা যাচ্ছে নানা রকম কথা, কীসব খামটাম যেত নাকি, কীসব গিফট ফিফট যেত নাকি, তো এইসব তো তদন্ত হওয়া দরকার ভালোভাবে। তো এটাও আমরা, এই যে স্পেশাল ইনভেস্টিগেটিং টিম এসছে, তৈরি হয়েছে,
তাদের কাছে তাদের নজরে আমরা আনবো যাতে সত্য উদ্ঘাটিত হয়। বিজেপি খুব বলা চড়িয়ে বলছিল যে আমরা পুরসভা খেলাও করব, আমরা বড় বড় মাথা আছে। আমি জানি তো পশ্চিমবাংলায় যতদূর সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে তার মধ্যে রাজ্যপালই তো নিয়মতান্ত্রিক প্রধান হিসেবে গণ্য, এর চেয়ে বড় মাথা আছে নাকি? তো আমরা সব মাথাকেই টানব, যা যারা যারা এর সঙ্গে যুক্ত থাকবে, আমরা আমাদের কাছে তথ্য আসবে, সেই তথ্যের ভিত্তিতে আমরা সমস্ত মাথায় টানব। কারো কোনো নিশ্চিন্ত হওয়া বা উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজন নেই। শেষ হয়নি, এই রাজ্যপাল তিনি আরেকটি জমি কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন এবং সেটি আমাদের দলের এক সাংসদ মহুয়া মৈত্র টুইট করে ওনার কাছে পাঠিয়েছিলেন। সেই ব্যাপারেও রহস্যজনকভাবে রাজ্যপাল মহাশয় নীরব আছেন যে একটা উনি রেসিডেন্সিয়াল প্লট পেয়েছিলেন পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট ওই মামলাতে ওইটা বাতিল করে দেয়, ফলে প্লট থেকে তিনি আর পাননি ওটা পরবর্তীকালে, কিন্তু উনি পেয়েছিলেন, সেটা বাতিল করে দিয়েছে। এই মানুষটি বর্ষার সময় দিয়ে উত্তর বাংলা যাচ্ছেন, তার আগে গেছেন বিভিন্ন জায়গায়, কোভিড বিধিকে অমান্য করে কুচবিহারে গেছেন, আরও বিভিন্ন জায়গায় গেছেন, গিয়ে উস্কানিমূলক কার্যকলাপ করছেন। আমরা আবারও বলছি, পশ্চিমবাংলার ইতিহাসে কোনোদিন হরেন্দ্র মুখোপাধ্যায় থেকে শুরু করে আজ পর্যন্ত যতজন রাজ্যপাল হয়েছেন এইরকম টেন্টেড বা যার বিরুদ্ধে এত করাপশনের অভিযোগ রয়েছে, কোথাও জমি কেলেঙ্কারি, কোথাও হাওলা কেলেঙ্কারি, এবং যে হাওলা জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার হতো তাদের সঙ্গে যোগাযোগ, এই যে একটা ভয়ঙ্কর একটা অভিযোগ, এরকম কোন অভিযুক্ত লোককে রাজ্যপাল নিয়োগ করা কেন্দ্রীয় সরকার উচিত ছিল আমাদের মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করে নেওয়া এবং খতিয়ে দেখা তার এজেন্সির মাধ্যমে যে এই লোকটার ব্যাকগ্রাউন্ড কি। আমরা আবারও দাবি করছি, এইরকম টেন্টেড গভর্নরকে আমাদের রাজ্যে রাখবেন না, দয়া করে অবিলম্বে ওদেরকে ওকে বরখাস্ত করুন, নইলে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ আমরা করব এবং সংসদে লোকসভা এবং রাজ্যসভাতে যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী রাজ্যপালকে নিয়ে যে ধরনের আলোচনা করার অবকাশ আছে আমরা সেই সংসদীয় ব্যবস্থাও আমরা গ্রহণ করব। প্রশ্ন হয়ে যে কোন কোথাকার, আপনি আপনার পরিচয়টা দিন, কোন অর্গানাইজেশন? পম সি নিউজ, জি আই সি, প্লিজ স্ট্যান্ড আপ অ্যান্ড স্পিক বিট লাউড বিকজ আই এম শর্ট অফ হিয়ারিং। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, আর প্রশ্নগুলো আগে বাংলাটা শেষ করে দিই, তারপর হিন্দিতে সব শেষ হয়ে যাব। সেটা আমাদের দল ঠিক করবে, সংসদের অধিবেশন যখন বসবে তার আগে আমাদের সংসদীয় দল বৈঠক করে তারা নিজেদের মধ্যে ঠিক করবে কোন পদক্ষেপ নেওয়াটা ঠিক হবে। আমি শুধু আপনাদের কাছে একটা আবেদন করি, আপনাদেরকে তো সেদিন মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরে রাজ্যপাল ধমকের সুরে বলছিলেন যে মুখ্যমন্ত্রী কো ইউ কিউ নেহি পুছা গিয়া, ইয়ে বাত কিউ নেহি পুছা গিয়া, ধমকে ধমকে আপনাদের বলছিল, এটা প্রশ্ন করলেন না কেন, সেটা প্রশ্ন করলেন না কেন মুখ্যমন্ত্রীকে। আমি অত্যন্ত শান্তভাবে বিনয়ের সঙ্গে আপনাদের সকলের কাছে অনুরোধ করব, আজকে আমরা যে ছবিগুলো দেখালাম এবং যেটা বললাম এই বিষয়ে যদি সম্ভব হয় আপনারা অনুগ্রহ করে মাননীয় রাজ্যপালের বক্তব্যটাও জানবার চেষ্টা করুন এবং সেটাও আপনারা সংবাদ মাধ্যমে প্রকাশ করুন। প্রশ্ন, আমি তো বলেছি আমার বক্তব্য যে তদন্তকারী সংস্থার দৃষ্টি আমরা আকৃষ্ট করব, উই শ্যাল ড্র দি অ্যাটেনশন অব দি ইনভেস্টিগেটিং এজেন্সি। সেটা যেটা যারা তদন্ত করছেন তারা যা যা তথ্য আমাদের কাছ থেকে চাইবেন তাদেরকে আমরা বলবো, আপনারা তো গোয়েন্দা দপ্তর নন, আমিও গোয়েন্দা নই। না, এখন আমরা কোনো
ক্যালেন্ডারের দিকে তাকাইনি বা পঞ্জিকার দিকে তাকাইনি। না, ছবিগুলো কি মনে হচ্ছে না আপনার যে এটা অন্য কেউ? কি এটা কি কোনো ভৌতিক লোকজন দাঁড়িয়ে আছে না কিছু লোকজন সত্যি সত্যি দাঁড়িয়ে আছে? আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে আপনার? সেটা তো উনি বলতে পারবেন যে 48 ঘন্টা পেরিয়ে গেল, যে মূল চক্রী ছিল এই আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর মাধ্যমে, যার কাছে হাওলা টাকা আসত এবং যার মাধ্যমে এগুলো বিলি হতো, এবং তিনি একজন ব্যক্তি যিনি টাকা নিয়েছেন বলে অভিযোগ, তিনি আশ্চর্যজনক ভয়ে নীরব হয়ে গেলেন আর আসল লোকটা মরেই গেলেন। এই যে ব্যাপারটা, এটা কোথাও কোনো যোগসূত্র আছে কি না আমি বুঝতে পারছি না। এটা প্যানিক অ্যাটাক একটা হয় না, সেটা হলো নাকি স্বাভাবিক মৃত্যু হলো? নীরবতার কারণ কি গলায় কোনো ব্যথা ট্যাথা দেখা দিয়েছে, মাছের কাঁটা ঢুকে গেছে বা অন্য কিছু? আমরা জানি না, বলতে পারবো না। সেটা যারা নীরব আছেন তারা বলবেন, যেমন নীরব মোদিরা নীরবে পালিয়ে গেল, এরকম ব্যাপার আর কি। বলুন। আজকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি এর সঙ্গে কোনো রাজনৈতিক সংগঠন বৃদ্ধি বা এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমরা যেটা বলতে চেয়েছি যে জাতীয় মানবাধিকার কমিশন বিরোধী শাসিত রাজ্যে যাবে আর কেন্দ্রের শাসক দলের রাজ্যে যাবে না, এটা তো হতে পারে না। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যদি সেরকম হয় যে কোনো রাজ্যে, তাহলে যে কোনো রাজ্যেই মানবাধিকার কমিশন যাবেন, এটাই এক্সপেক্টেড। যে সাংবিধানিক সংস্থা তারা কিন্তু বেছে বেছে বাছাই করে একটা রাজ্যে যাবে আর একটা রাজ্যে যাবে না, যেখানে শাসক দল আছে সেখানে যাবে না, যেখানে বিরোধী দল আছে সেখানে যাবে, এরকম কোনো কনস্টিটিউশনাল ম্যান্ডেট কোনো কনস্টিটিউশনাল অথরিটির ওপর নেই আমি যতটুকু কনস্টিটিউশন পড়েছি। না, আমি সেটা বলতে পারবো না, সেটা ওরা ভালো বলতে পারবেন। যাদব, আমি জানি না মানবাধিকার কমিশনের কাছে কোনো টার্মস অফ রেফারেন্স এরকম আছে কি না, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বা অন্য কোনো জায়গা থেকে, যে আপনারা শুধুমাত্র বিরোধী শাসিত রাজ্যে যাবেন, অন্য শাসক দলের কাছে যাবেন না, এরকম কোনো টার্মস অফ রেফারেন্স থাকা কথা না। তারপর কী হয়েছে আমি তো বলতে পারবো না, তারাই বলতে পারবেন। আমাদেরকে তো ঢুকতে দেয়নি। আসামে লক্ষ লক্ষ ভাষাগত সংখ্যালঘুদের ওপর আক্রমণ হয়েছে, তাদেরকে জোর করে নাগরিক হিসেবে নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে, তাদেরকে বিদেশি বলে দেওয়া হয়েছে। সেই লিস্ট দেখে তারা যখন প্রতিবাদ করছে, তাদেরকে জোর করে নিয়ে গিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পে বা ডিটেনশন ক্যাম্পে ঢোকাচ্ছে, আমরা সেই অবস্থায় সরজমিনে দেখতে যাওয়ার জন্য মাত্র 5 জন MP এবং 1 জন এখানকার রাজ্যের মন্ত্রী আমরা গেছিলাম, এবং 1 জন বিধায়িকা তখন আমাদের সঙ্গে ছিলেন। আমাদেরকে শিলচর এয়ারপোর্টে আটকে রাখা হলো, যেন আমরা ভারতবর্ষের নাগরিক না। ওরা তো ভারতবর্ষের নাগরিক না ঘোষণা হয়ে গেছে, আমরা সাংসদ বা কেউ মন্ত্রী কেউ বিধায়িকা, আমাদেরকে এয়ারপোর্টে 36 ঘন্টা আটকে রাখা হলো, এয়ারপোর্টের বাইরে যেতে দেওয়া হলো না। এই এই অবরুদ্ধ গণতন্ত্রে আমরা সবাই কিন্তু ক্রমশ বন্দী হয়ে পড়ছি। এটাই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের পক্ষ থেকে বিভিন্ন নেতা বারবার মানুষের কাছে এটাই তুলে ধরছে যে আমরা বর্তমানে একটা অবরুদ্ধ গণতন্ত্রে সবাই বন্দী হয়ে পড়ছি ক্রমশ। এই বন্দী দশা থেকে মুক্তি পেতে হলে কেন্দ্রের যে জনবিরোধী সরকার, দানবীয় সরকার, তার বিরুদ্ধে সবাইকে একসঙ্গে একযোগে এই ধরনের অগণতান্ত্রিক কার্যকলাপের বিরুদ্ধে, সংবিধান বিরোধী কার্যকলাপের বিরুদ্ধে একজোট হতে হবে। আমি বিধানসভার অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ আমি বিধায়ক নই। কিন্তু আমি সংসদীয় রীতিনীতি যেটুকু বুঝেছি তার দ্বারা আমার এটাই ধারণা যে
সব কথা সংবিধানে লেখা থাকে না বা রুল বুকে লেখা থাকে না, প্রথা বা কনভেনশন বলে একটা ব্যাপারও আছে। এবং যেখানে রাজ্যপালকে পরামর্শ দেওয়ার জন্য, তাকে সাহায্য করার জন্য একটা মন্ত্রিসভা থাকবে বলে সংবিধানে নির্দিষ্ট করে বলে দেওয়া হয়েছে, সেখানে রাজ্যপাল মন্ত্রিসভার পরামর্শের বাইরে গিয়ে তার নিজের মতো কাজ করবেন, তিনি এমন কোনো স্বয়ম্ভু নন। রাজ্যপালকে সংবিধানে স্বয়ম্ভু বানানো হয়নি যে তিনি নিজেই যা ঠিক করবেন সে ধরনের একটা ক্ষমতা প্রয়োগ করবেন, এরকম স্বয়ম্ভু তিনি নন। আর কারো কিছু? হ্যাঁ, আর আহ এইবার ফ্যানটা চালিয়ে দেওয়া হয়েছে, হো গিয়া না? রান্নার গ্যাসের দাম, হ্যাঁ ও তো প্রতি মাসেই বাড়াচ্ছে, রান্নার গ্যাসের দাম, পেট্রোলের দাম, ডিজেলের দাম, এবং বলছে এগুলো নাকি গরিবের কল্যাণের জন্য ব্যয় করা হবে বলে বাড়ানো হচ্ছে, কার পকেটে কত ঢুকছে কেউ জানে না। সুতরাং যারা ভারতবর্ষে এই ধরনের একটা জনবিরোধী দলকে ক্ষমতায় নিয়ে এসেছে তাদের কপালে যে আরও দুঃখ আছে। এখন অনেক মানুষ আমাদের কাছে হাহাকার করেন যে আর পারছি না, এদেরকে আর সহ্য করা যাচ্ছে না, ভুল হয়ে গেছে, ভুলটা শুধরাবার তো সময় দরকার, এবং সেই সময় এবং সুযোগের জন্য সবাইকে অপেক্ষা করতে হবে। তার মধ্যে রাজনৈতিক দল হিসেবে আমরা আমাদের সাধ্যমতো আন্দোলন করে তুলব কোভিড পরিস্থিতির উন্নতি আরও ঘটলে। আচ্ছা, হিন্দি মে আপ সুনা চাহতে থে না, হমনে কুছ ফোটোগ্রাফস আর দুসরা কাগজাত ভি অভি বন্টন কিয়া আপ লোগো কে পাস, জিসমে দিখাই দে রাহা হ্যায় কি ও জো ইম্পোস্টার হ্যায় দেবাঞ্জন, ওর দেবাঞ্জন কি কথিত সিকিউরিটি, ও কথিত সিকিউরিটি ও রাজ্যপালজিকে সাথ আপনার তসবির দিখাই দে রাহা হ্যায় কি রাজ্যপালজি আপনি পরিবার কি লোক পরিবার কি যো মেম্বার্স হ্যায় আর দুসরে উনকে আপনা আদমি হ্যায় উনকে সাথ খড়ে হুয়ে হ্যায় আর উনকে ঠিক পিছে দেবাঞ্জন কা কথিত সিকিউরিটি ও ভি খড়ে হ্যায়। ये कैसे मुमकिन हुआ मुझे आश्चर्य लगा, क्योंकि अभी बहुत कुछ बताया जा रहा है कि ये वैक्सीनेशन ने जो फॉल्स वैक्सीनेशन हुआ है तो बहुत सारे आदमी इसमें इन्वॉल्व है, हो सकता है। और हमारे आदरणीय मुख्यमंत्री जी ने ये ऐलान की है कि कोई भी हो इस कांड के साथ जो जुड़े हुए हैं उन सब के खिलाफ सख्त से सख्त कार्रवाइयाँ किया जाएगा और ठोस कदम उठाए जाएगा। अभी जब ये जो तस्वीरें हमारे पास आया तो हम चौंक पड़े कि बाप रे, ये दिबांजन इतना इन्फ्लुएंशियल है कि उनका सिक्योरिटी भी राज्यपाल जी के साथ तस्वीर खींच रहा है एक साथ, तो ये तो मामला बहुत गंभीर है। और ये गंभीर मामला ठीक से जाँच होने के लिए अब जो SIT अपॉइंट किया गया, हम लोग SIT के पास जाएंगे, इस बारे में उनको हमारे पास जितने जानकारी है वो जानकारी हम उनको देंगे ताकि ठीक से जांच हो। और जो जो आदमी इसके साथ जुड़े हुए हैं, ये रैकेट के साथ जुड़े हुए हैं, ऑल रैकेटियर्स मस्ट बी ब्रॉट टू बुक, ये हमारे मांग है। हमारे पार्टी के जितने नेता की तस्वीर दिखाई गया उन्होंने अपना बयान दिया और SIT उनके साथ बातचीत करेगा कि जांच करेगा, ये SIT करेगा, ये तो हम तो SIT नहीं हैं, हम कोई एजेंसी नहीं है। हमारा पार्टी की तरफ से ये मांग रहेगा कि कोई भी किसी पार्टी का हो, पार्टी का बाहर का आदमी हो, कोई भी हो, इस रैकेट में जो लोग इन्वॉल्व है सबको पकड़ाया जाएगा और कानूनी कार्रवाई किया जाएगा। हाईकोर्ट जो रिपोर्ट मंगा है उसको स्टेट गवर्नमेंट से मंगा है, स्टेट गवर्नमेंट क्या रिपोर्ट देंगे नहीं देंगे, उनके पास क्या तथ्य है नहीं है, ये तो मुझे जानकारी नहीं है। ये पॉलिटिकल लीडर्स आपने जो खुलासा किया है, जब
मीडिया में उनका नाम आया, अखबारों में उसका तस्वीरें छपा, तो उन्होंने कुछ बयान दिया, तो वो तो जांच एसआईटी कर रहे हैं। जब एसआईटी का जांच खत्म होगा उसके बाद ही पता चलेगा कि कौन लोग इन्वॉल्व है नहीं है। हमारे मुख्यमंत्री जी ने सार्वजनिक रूप से, सार्वजनिक रूप से ये ऐलान कर चुकी है कि कोई भी आदमी, कितना भी वो बड़े अधिकारी हो या पॉलिटिकल लीडर हो या कुछ भी हो, अगर उनका इन्वॉल्वमेंट है तो उनको बख्शा नहीं जाएगा। किसे? हाँ देखा, सुप्रीम कोर्ट का डायरेक्शन को मान्यता देके स्टेट गवर्नमेंट के जो कार्रवाई करना है करेगा, इसे ये कोई सवाल है क्या? सुप्रीम कोर्ट का निर्देश तो सबको मानने पड़ेगा। না না, আমরা তো বলছি মানবাধিকার কমিশন সেখানে যাচ্ছে না কেন? আমাদের দলের প্রশ্ন পড়ে আসছে, আমরা তো মানবাধিকার কমিশন নই। আমরা যখন কোনো জায়গায় কোনো রাজনৈতিক পদক্ষেপ নেব সেটা আপনারা জানতে পারবেন, কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র বিরোধী শাসিত রাজ্যে সাংবিধানিক সংস্থাগুলোকে কাজে লাগানো হচ্ছে। কোথাও বলা নেই যে মানবাধিকার বিরোধী দলের রাজ্যে যদি হরণ হয়ে গিয়ে থাকে সেখানে যাবে, আজ ওই শাসক দলের রাজ্যে হয়ে থাকে সেখানে যাবে না, এরকম কোনো সাংবিধানিক নির্দেশ বা কোনো আইন আমাদের দেশে প্রচলিত নেই। ধন্যবাদ সবাইকে। ছবিগুলো একটু ভালো করে দেখবেন।